হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আরো বেশি ভালো থাকার জন্য আমি আজকের নতুন ভিডিওটা নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা লান্সারের সাথে পরিচয় করে দিব। এই লান্সারটি ব্যবহার করলে আপনার মোবাইল ফোনের যে ডিফল্ট ইউজার ইন্টারফেসটা আছে, সেই ডিফল্ট ইউজার ইন্টারফেসটা চেঞ্জ করে দারুণ একটা সুন্দর একটা ইউজার ইন্টারফেস ব্যবহার করতে পারেন আপনার মোবাইল ফোনে। সো তেমন একটা লান্সার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই লান্সারটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনের লুকটা আরো ভালো করতে পারেন, লুকটা অনেক দারুণ দেখাবে আমি মনে করি। তো গাইস, চলুন আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি এন্ড দেখি কোন ধরনের লান্সার আমরা আপনাদের জন্য সাজেস্ট করছি। তো লান্সারের সাইজ ওনলি 2 মেগাবাইট। আশা করা যায় এই লান্সারটা ব্যবহার করলে আপনাদের মোবাইল ফোনে কোনো রকম সমস্যা হবে না। এই লান্সারটার নাম হলো স্কোয়ার হোম লান্সার, উইন্ডোজ স্টাইলের একটি লান্সার। তো এই লান্সারটি সিম্পলি আপনি ইনস্টল করে দিবেন, মাত্র 2.5 মেগাবাইটের একটি লান্সার। আমি আবারও বলতেছি, হয়তো বা আপনার মোবাইল ফোনে তেমন কোনো চাপ পড়বে না এই লান্সারটি ব্যবহার করার ফলে। লান্সারটি ডাউনলোড হয়ে গেলে আমি সিম্পলি লান্সারটি ওপেন করে দিব। এখন আমাদের লান্সারটি ওপেন হয়ে যাবে। সংক্ষিপ্ত যে লান্সারটি আমাদের আছে সেই লান্সারটা এখানে অলরেডি চলে আসছে। তো মোটামুটি আমরা একটু সাজাই গুছিয়ে নেব এই লান্সারটি আরো ভালোভাবে উপভোগ করার জন্য, আরো ভালো দেখাবে আর কি এই সাজাই গুছাই নিলে। তো এখানে জাস্ট আমি এটাকে প্রথমে ডিলিট করব, ট্যাপ করে ধরে রেখে আমি এটা ডিলিট করে দিব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাপে ক্লিক করব। আমি কয়েকটা অ্যাপ এখানে ওপেন করে দিব। প্রত্যেকটা অ্যাপ আপনি এখান থেকে ওপেন করে দিতে পারবেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার নিজের ইচ্ছে মতো অ্যাপটা চুজ করবেন, আপনাদের মোবাইল ফোনের হোম পেজে এটা চলে আসবে। তাছাড়া এখান থেকে প্লাস এখানে আবার ক্লিক করেন। ক্লিক করার পর টাইল গ্রুপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। আপনি একটা গ্রুপে যতগুলো অ্যাপ রাখতে চাচ্ছেন সেই অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। লাইক আমি এই 8টি অ্যাপ এখান থেকে রাখবো, দেন ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপ হয়ে গেছে, এখান থেকে আপনি আরও গ্রুপ করতে পারেন। দেন প্লাস এখানে ক্লিক করে টাইল গ্রুপে আবার যাবেন, আপনি নিজের ইচ্ছা মতো পছন্দ মতো অ্যাপ এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন, দেন এখানে দেখতে পারবেন আরো একটি গ্রুপ হয়ে গেছে। তাছাড়া এখান থেকে আপনি উইজেট সেট করতে পারেন, উইজেটে ক্লিক করেন। উইজেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেক রকম উইজেট এখানে আছে। ফটো স্লাইডের একটা উইজেট এখানে আমরা সেট করব। দেন ফটোতে ক্লিক করব, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি চুজ করে দিব। সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটি চুজ করলেই এখান থেকে সিলেক্টে জাস্ট ক্লিক করব। আমাদের এখানে কোনো ইমেজ আপাতত নাই, এই জন্য এখানে দেখাচ্ছে না, একটা মাত্র ইমেজ এখানে আছে। সো এই ইমেজটা এখানে স্লাইড হচ্ছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নামে, অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন, আরো সব রকম কাজ এখান থেকে করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ব্যক্তিগত মতামতটি। অ্যান্ড পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।